প্রিয় দর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি রিহেল টিভি আয়োজিত নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান কি সমস্যা বলুন তো দর্শক আমি আপনি আমি আপনাদের সাথে আছি ডক্টর শেখ আবদুল্লাহ আল মুকিত প্রতিদিনের মতো আজও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আজকে আমাদের যিনি অতিথি তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই তিনি আগে থেকেই সর্বজন পরিচিত একজন মানুষ একটি ঘটনা বলবো আপনাদের ২০১৫ সালের ঘটনা মাগুরাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালীন সময়ে গর্ভস্থ শিশু সুরাইয়া নাজমা বেগম পরবর্তীতে তাদেরকে মাগুরা থেকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয় সেই এই পৃথিবীতে সুস্থভাবে ভূমিষ্ঠ করার জন্য যে কয়েকজন মানুষ অক্লান্ত পরিশ্রম করেছিলেন তাদের মধ্যে একজন আমাদের আজকের অতিথি হ্যাঁ দর্শক কথা বলছি স্বনাম খ্যাত শিশু সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার আব্দুল হামিদ ডাবলু স্যার প্রফেসর এবং বিভাগীয় প্রধান শিশু সার্জারি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল স্যার আপনাকে আসলে আমি খুবই সাধারণ একজন মানুষ একটা ছোট কলেজে শিক্ষকতা করি তবে তুমি যেভাবে পরিচয় করে দিলে সেরকম কিছু না আর একটু সংশোধন আসলে যে মাগুরাই যে মায়ের পেটে গুলিবিদ্ধ সুরাইয়া এই তার মা নাজমা বেগম তাকে যদি সেইখানে অবস্থিত চিকিৎসকরা যার মধ্যে অন্যতম সার্জারির ভাই তারা যদি সেখানে বের না করতেন তা না করে আমাদের তোমরা জানো যে আমাদের প্রাক্তন অর্থমন্ত্রী ছিলেন সামস কিব্রিয়া তিনি গুলিবিদ্ধ হওয়ার পরে তাকে সিলেট থেকে ঢাকায় পাঠিয়ে দেওয়া ছিল সিম্পল ব্লিডিং টাও বন্ধ করা হয় নাই আসলে মবের মধ্যে অনেকে সেটা করো অনেক হয়তো সাহসের ব্যাপার আছে প্রফেশনালিজম ব্যাপার আছে কিন্তু মাগুরা শফিউর ভাই এবং তার টিম এই কাজটা সাহসের সাথে করেছিলেন শত শত লোক ছিল কিন্তু তারা সেই রিস্কটা নিয়ে সেখানে সুরাইয়ার মা নাজমা বেগমের পেটে অপারেশন করেন নাজমাকে সুরাইয়াকে বের করেন সুরাইয়ার পিঠের পিছন দিয়ে গুলি ঢুকে বুকের সামনে দিয়ে বের হয় হাতে লাগে থুতনিতে লাগে চোখের পাশ দিয়ে গুলিটা চলে যায় কিন্তু যেহেতু বুক ছিদ্র করেছে এবং পরবর্তীতে দুই দিন পরে তারা শিশুটিকে ঢাকায় পাঠায় ঢাকার আরো কয়েকটি হাসপাতালে যায় তারা ভর্তি করে না ভোর পাঁচটার সময় আমাদের ঢাকা মেডিকেলে ডিউটিতে ছিলেন এখন সহকারী অধ্যাপক মাসুদ সে রোগীটাকে ভর্তি করে ও এক দশমিক আট কেজির একটা শিশু শিশু সার্জারি ওয়ার্ডে তাকে ভর্তি করে এবং সেদিন অ্যাডমিশন ছিল আমাদের আরেক সহকর্মী আমার ই ওয়াইফ আমার ঢাকা মেডিকেল কলেজের কে ফর্টি ব্যাচের সহপাঠীও প্রফেসর কানিস হাসিনা শিউলি ম্যাডামের তো শিউলি ম্যাডামের কেয়ারে রোগীটা ভর্তি হয় কিন্তু এই বাচ্চাটার চিকিৎসায় একটা চিকিৎসক দল থাকে আমাদের শিশু সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আশরাফুল হক কাজুল স্যার থাকেন এবং আরো অনেক চিকিৎসক থাকেন এবং আমাদের শ্রদ্ধ স্বনাম ধন্য যাকে তুমি বলতে পারো রিয়েল অর্থে বাংলাদেশের একজন খুব ভালো শিক্ষক চিকিৎসক আমাদের শ্রদ্ধ স্যার আবিদ হোসেন মোল্লা স্যারের তত্ত্বাবধানে আমরা চেয়ারম্যান করে বোর্ড করি এবং দীর্ঘ ২৬ দিন তাকে গভীর পরিচর্যার সাথে চিকিৎসা দেওয়া হয় এখানে কার্ডিওলজির অধ্যাপক বাচ্চাটাকে দেখে দেখে তার মাকেও নিয়ে আসা হয় এবং এবং নার্সদের অক্লান্ত আমাদের চিকিৎসকদের সার্বক্ষণিক তত্ত্বাবধান এবং আবিদ হোসেন মোল্লা এবং শিউলি ম্যাডামের নিবিড় আহ পর্যবেক্ষণ বাচ্চাটিকে আমরা ছুটি দিতে পারি এবং কালকে একটা ভিডিও আসে আমরা মাননীয় নাসিম স্যার সদ্যপ্রয়াত স্যারের হাতে আমরা একটা অনুষ্ঠানের মাধ্যমে বাচ্চাটিকে ছুটি দেই নাজমা বেগমের হাতে তুলে দিই সুতরাং এটা আসলে একটা আমি বলবো টিম ডেডিকেটেড টিম এর পিছনে কাজ করেছিল এবং সারা দেশবাসীর দোয়া ছিল সেটাও একটা কারণ এবং সর্বোপরি পরম করুণাময় আল্লাহ তালা তাকে সুস্থ করেছেন আমরা সবাই মিলে চেষ্টা করেছি ধন্যবাদ স্যার ধন্যবাদ স্যার এই কাজটি আমাদেরকে আসলে গর্ব গর্বিত করে যে আমরা ওই ডক্টর কমিউনিটির একজন মানুষ যে আমরা আসলে মানুষের খুব ভালো উপকার করতে পারছি স্যার আজকে আমরা আলোচনার জন্য যেই টপিকটি নির্ধারণ করেছি স্যার শিশুর জন্মগত পেট এবং প্রজননতন্ত্রের ত্রুটি ও চিকিৎসা এটি স্যার আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে আমরা দেখি স্যার গ্রামের দিকে বা উপজেলাতে অনেক রোগী স্যার এই সমস্যায় ভুগে থাকে এবং বাবা মায়ের কিছু ভুল জানা এবং ভুল কাজের কারণে শিশুদের নিষ্পাপ শিশুদেরকে সারা জীবন ভুগতে হয় স্যার আমরা এই জিনিস এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আমি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে আমাদের আজকের লাইভটি রিহেল টিভি এর ফেসবুক পেজে এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই জন্মগত ত্রুটি সম্পর্কে আপনারা কমেন্ট করে জানাতে পারেন অথবা পরামর্শ থাকলে সেগুলো জানতে চাইতে পারেন আমরা স্যারের কাছে সেগুলো তুলে ধরবো আশা করি উপকৃত হবে স্যার আমি আপনার কাছে আসি যে আমাদের যে সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করব স্যার অন্ডকোষের সমস্যা শিশুদের অন্ডকোষ যে নিচে না নামা বা যথাস্থানে না থাকা বা আমরা যেটাকে আনডিসেন্টেড পেস্টিড বলে থাকি এই পরিমাণটা কেমন আমাদের রোগী আমরা কি পরিমাণ রোগী এগুলো দেখি বা এগুলোর আসলে কি কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে ধন্যবাদ মুখিত খুবই চমৎকার একটা এবং খুবই আমি বলবো শিশুদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ এই আনডিসেন্টেড টেস্টিস যেটা তুমি বললে এটা মোটামুটি রাফলি যদি আমরা বলি প্রতি শিশু জন্মগ্রহণ করছে প্রতি তিনশো থেকে চারশো জন বাচ্চার একজনের ক্ষেত্রে আমরা এই ছেলে বাচ্চাদের ক্ষেত্রে এই সমস্যাটা পাই এবং আমরা যেটা দেখেছি আগে আরো বেশি ছিল যে অনেকেই বলতো যে এমনি নেমে যাবে একদিকে হয়তো টেস্টিসটা নাই অনেকে বলতে এমনকি অনেক চিকিৎসকরা বলতেন যে এটা এমনি নেমে যাবে তো এইটা আমরা আজকাল বলি এটা আমরা ছয় মাস থেকে এক বছরের মধ্যে এটাকে যদি না নামে আমরা তাকে অপারেশন করে নামিয়ে দিই এটা যদি আমরা না নামাই তাহলে পারে এটা স্ক্রোটাম বা যেখানে থাকে সেখানে তাপমাত্রা শরীরের তাপমাত্রা থেকে চার ডিগ্রি কম সেখানে তেত্রিশ আমাদের শরীরের তাপমাত্রা আমরা সবাই জানি সাতত্রিশ ডিগ্রি এই এই যদি এটা পেটের ভিতরে থাকে অথবা আমরা যেটা কিঙ্গুইনাল ক্যানেল অথবা কুচকি বলি সেখানে থাকে তাহলে বেশি তাপমাত্রার কারণে এই টেস্টিস ক্ষতি হতে পারে এবং ভবিষ্যতে এটার যে কাজ এটার মূলত দুটো কাজ একটা হলো টেস্টোস্টেরন মেল হরমোন যেটা আমরা জানি তৈরি করা আর একটা হলো স্পার্ম তৈরি করা ভবিষ্যতে বাচ্চা হওয়ার জন্য যেটা প্রয়োজন সুতরাং এই তাপমাত্রার কারণে স্পার্মের ম্যাচুরেশন ক্ষতিগ্রস্ত হবে এবং ফলশ্রুতিতে এটা যেমন কার্যকর করিতা হারিয়ে ফেলবে এবং একই সাথে দেখা গিয়েছে এই সকল বাচ্চাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে যদি এটা উপরে থাকে এছাড়াও এখানে এটা ট্রমা বা ব্যথা পাওয়ার একটা বিষয় আছে পেঁচিয়ে যায় যেটাকে আমরা মেডিকেল টার্মে টর্শন বলি এগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে সুতরাং আমি এটা যদি দর্শকরা দেখছেন তাদের যে কোনো পরিচিত এখন তো হয়তো অনেকে বড় ছোট যার বাচ্চা হলে যদি এটা না থাকে অবশ্যই এখন সারা বাংলাদেশে আমাদের সরকারি হাসপাতাল বলেন প্রাইভেট বলেন সব জায়গায় শিশু সার্জনরা আছে অবশ্যই এটা দেখিয়ে নেবেন এটাকে আমরা বলি এক বছরের মধ্যে অপারেশন করে অবশ্যই এটা অন্ধকোষটাকে নামিয়ে নেওয়া উচিত না হলে এটা পরবর্তীতে এটা টিউমার হওয়ার চান্স বাড়বে এবং এটা কার্যকারিতা কমে যাবে доктор আমাদের মুকিত ভাই একটু সমস্যাতে থেকে সমস্যা হয়েছে জি আহ স্যার আমাদের দর্শকদের কিছু কোশ্চেন আসছে স্যার এর মধ্যে একটি কোশ্চেন হলো যে স্যার এই ধরনের সার্জারিতে মানে যদি করতে হয় কোন ধরনের এই ধরনের হারনিয়ার বা ট্রিটমেন্টের জন্য মানে এটাকে আমাদের জেলা পর্যায়ে বা সব জায়গায় কি এটার জেলা পর্যায়ে আসলে সব জায়গায় শিশু স্যার জন্য এখন যতগুলাতে সরকারি মেডিকেল কলেজ আছে যে সব জেলাগুলোই সেসব জেলাগুলোয় আমাদের সবগুলোতে আমাদের শিশু সার্জন আছে এবং এই মনে করো একটা এক বছরের বাচ্চার একটা অপারেশন এবং ছোট বাচ্চাদের অপারেশনের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আমি মনে করি অপারেশনের সাথে সেটা হলো ভালো অ্যানেস্থেশিয়া সুতরাং জেলা পর্যায়ে যেখানে মেডিকেল কলেজ নাই সেখানে কিছু কিছু ক্ষেত্রে এই অ্যানেস্থেশিয়ার সুযোগটা সব জায়গায় সমানভাবে নাই সুতরাং আমি বলবো যেটা আপনারা যে কোনো সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে পারেন আর প্রাইভেট তো সেটা আছে সেটা আপনাদের পছন্দ কিন্তু আমাদের সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে আমাদের শিশু সার্জারি বিভাগ কাজ করছে সেখানে আপনারা দেখাতে পারেন এবং তারা একটা সময় দিয়ে দিলে আজকাল এই অপারেশন অনেক ক্ষেত্রে কিন্তু আমরা যে ভর্তিও করি না আগে আমরা তারিখ দিয়ে দেই কিছু কিছু ক্ষেত্রে অপারেশন করে চলে যায় বা ভর্তি করলে দুই তিন দিন হয়তো থাকতে পারে জি সরি স্যার আসলে আমাদের এখানে ভারী বর্ষণের কারণে আমাদের নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে স্যার আমরা যেই জিনিসটা নিয়ে অনেক সময় দেখি বাবা মারা জানতে চান যে কখন আমরা ওয়েট করব বাচ্চার যেই সমস্যাটা হলে কখন অপেক্ষা করব অনেকে প্রশ্ন করেন যে অমুকের বাচ্চাকে তো এত দিন সময় দিয়েছেন যে আপনি তিন মাস পরে আসেন আমার বাচ্চাকে আপনি বলছেন এখন অপারেশন করিয়ে নেন এই ধরনের অনেক সময় প্রশ্নগুলো আমাদের মুখমুখি হতে হয় তো অন্ধকো আমি যেটা বলছিলাম যে এটা অবশ্যই আমরা ছয় থেকে এক বছর আমি মোটামুটি এক বছর রিকমেন্ড করি কারণ আমাদের বাচ্চাটা আর একটু বড় হয় অ্যানেস্তেশিয়ার ঝুঁকির একটা বিষয় আছে সো এক বছরের মধ্যে করে ফেলতে তবে অবশ্যই দুই বছরের বেশি দেরি না করতে কারণ আমরা যত দেরি করব তত কিন্তু তার যে স্পার্ম তৈরি করার যে সেলগুলা বা কোষগুলা সেগুলো কিন্তু এই তাপমাত্রা যে বললাম পার্থক্য শরীরের তাপমাত্রা সাতত্রিশ এবং স্ক্রোটামে হলো ৩৩ এই যে চার ডিগ্রি তাপমাত্রা কিন্তু একেবারে কম না এটার কারণে কিন্তু এই সেলগুলা চেঞ্জ হয় আমরা বলি কিছু চেঞ্জ হয়ে এটা কিন্তু পরবর্তীতে কার্যকর যেমন হয় না আবার ক্যান্সারেরও কিছু ঝুঁকি থাকে এবং দেখা গিয়েছে যে অপারেশনের পরেও যে নর্মাল একটা বাচ্চার টেস্টিসের থেকে যাদের আনডিসেন্টে টেস্টিস ছিল অপারেশন হয়েছে তাদের ক্ষেত্রে এই টিউমার বা ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিন্তু প্রায় ৩৫ গুণ বেশি সুতরাং আমি বলবো এক বছরের মধ্যে অবশ্যই অপারেশন করিয়ে নিতে এবং তুমি যেটা বললে যে এক একজন এক এক রকম আসলে বললে হবে না আমাদের যেটা সমস্যা হয়ে গিয়েছে আমরা আমাদের বিষয়ে কিছু বলি না তুমি যদি দেখো টেলিভিশনে সবাই কিন্তু টক শোতে বিশেষজ্ঞ তাদের সাবজেক্ট না এইটা আমি মনে করি যার যেই যে তারা যদি বলে থাকে তাহলে ঠিক আছে কিন্তু যিনি যেই সাবজেক্টের না তিনি যদি সেটা বলেন আমার মনে হয় সেটা আহ গ্রহণযোগ্য হবে না মুকিতের কি বৃষ্টি হচ্ছে এখন ধন্যবাদ স্যার স্যার খুব সুন্দরভাবে আপনি আমাদেরকে জিনিসগুলো বুঝিয়ে বললেন জি স্যার ধন্যবাদ হার্নিয়ার কথাটা যেটা বলছিলে জেনিংগুইনাল হার্নিয়া হার্নিয়া বেশ কতগুলো আছে আম্বিলিকাল হার্নিয়া যেটা নাভির কাছে খুবই কমন বাচ্চাদের হয় কিন্তু এবং এটা দেখা গিয়েছে প্রায় আশি থেকে নব্বই শতাংশ ক্ষেত্রে অপারেশন ই করা লাগে না কিন্তু একটু কাউন্সিলিং করতে হয় কারণ বাচ্চা তো কান্নাকাটি করে কান্নাকাটি করলে পেটের প্রেসারটা বৃদ্ধি পেয়ে হার্নিয়াটা ফুলে ওঠে নাভির কাছে এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে দুই বছর থেকে চার বছরের মধ্যে ভালো হয়ে যায় তবে কুচকির কাছে যে হার্নিয়াটা হয় যেখানে একটা খাদ্য নালিটা চলে আসে অন্ড স্ক্রোটামের দিকেও চলে যেতে পারে সেখানে এটার ভয় হলো কি এটা তো একটা খাদ্য নালিটা একটা পাইপের মতো তাই না একটা কন্টিনিউয়াস জিনিস এটা ওখানে গেল আবার আসলো এবং যেই জায়গা দিয়ে যায় এটাকে আমরা রিং বলি হ্যাঁ ডিপ ইনকুইনাল যে ক্যানেল দিয়ে যায় ডিপ রিং সুপারফিশিয়াল রিং এটা দর্শকদের জন্য দরকার হতো না কিন্তু এই চিকন জায়গা দিয়ে যে নালিটা যাবে এবং আসবে এবং কোনো কারণে যদি এটা আটকিয়ে যায় তাহলে এই অল্প জায়গায় রক্ত সরবরাহ কম্প্রোমাইজ হবে এই খাদ্য নালির এবং ফলশ্রুতিতে দেখা যায় যেটাকে আমরা বলি অবস্ট্রাক্টেড হার্নিয়া হয়ে যায় অথবা এটা থেকে পরে আরো কমপ্লিকেশন হয়ে স্ট্রাঙ্গুলেশন বা গ্যাংগ্রিনও হয়ে যেতে পারে সো এই কারণে হার্নিয়ার ক্ষেত্রে আমরা বলি যত ছোট বাচ্চা হোক ইভেন এক মাসও যদি হয় তাকে আমরা অবশ্যই অতি শীঘ্রই এটা অপারেশন করে দিতে হবে আবার একটা অভিজ্ঞতার কথা বলি যে রকম একটা বাচ্চা এক মাস বয়সে আমাদের এক শ্রদ্ধেয় স্যারকে দেখিয়েছিলেন তৎকালীন পিজি হাসপাতালে এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তো স্যার নিশ্চয়ই অপারেশন করার জন্য বলেছিলেন কিন্তু তারা বলল স্যার আর একটু বড়র জন্য বাচ্চার মা বাবা হয়তো করতে চায় না দুই মাস বয়সে বাচ্চাটা আমাদের কাছে আসলো সে হারনিয়াটা আটকে গিয়েছে রাতে আসলো ঢাকা মেডিকেলে আমরা সকালে অপারেশন করলাম করার পর আমরা দেখলাম যে এই রক্ত সরবরাহের কারণে খাদ্য নালিতা কোনো গ্যাংগ্রিন হয় না কিন্তু একই জায়গায় আমরা জানি টেস্টিসের যে রক্ত সরবার সরবরাহের আ আর্টারি টেস্টিকুলার আ থাকে আর্টারি ভেন চাপে সেটা রক্ত বন্ধ হই টেস্টিসটা গ্যাংরিন হয়ে তো আমি তার পরের দিন আরেকটা বাচ্চা আসলো 37 দিন তার ক্ষেত্রে একই কথা আসলে বাচ্চা আর বাবা এটা খুবই স্বাভাবিক যেহেতু আমরা অজ্ঞান করে করি এই এই ভয়তে তাদের বেশি অপারেশনেরও একটা ভয় আছে তারপরে বাচ্চার জ্ঞান ফিডব্যাক কিনা এটাও খুবই একটা আসলে জেনুইন কনসার্ন বাবা মাকে সুতরাং আমাদের কাউন্সিলিং যেটাকে আমরা বলি এবং এমপ্যাথি যেটাকে বলি এমপ্যাথি সম্বন্ধে আমি একটু বলবো যে আমি যদি রোগী হতাম আমি যে সেবাটা বা চিকিৎসাটা চেতাম আমার জন্য আমার বাবা মা বা আমার ভাই বোন আমার সন্তানের জন্য আমরা আমাদের রোগীদের সেই চিকিৎসায় জান্ন দিই তো এই প্যাথেটিক্যালি অ্যাপ্রোচটা যদি আমরা করি যেমন আমি এই পরের সাতত্রিশ দিনের বাবা মাকে বললাম যে আপনি যদি অপারেশনটা না করেন কালকে আমাদের এরকম একটি ঘটনা হয়েছে এক মাস বয়সে বাবুটা গিয়েছিল অপারেশন করেনি দুই মাস বয়সে এসেছে আমরা অপারেশন করার পরে তার রক্ত সরবরাহ বন্ধ তার টা ফেলে দিতে হয়েছে তো তখন বাচ্চার বাবা মা কি বলবে তখন বাচ্চার বাবা মা নিশ্চয়ই বলবে যে আপনি এখনই করে দেন সুতরাং এখানে বাচ্চার বাবা মাকে কাউন্সেলিং করে বুঝিয়ে বলার একটা বিষয় আছে সেটা যদি আমরা সুন্দর করে বলতে পারি আমার মনে হয় বাচ্চার বাবা মা অমত করবে না তারা দ্বিধা করবে না সেই অপারেশন যে এখানে তো আমরা কথা বললাম হার্নিয়া কিন্তু এখানে যদি পানি থাকে পানি জমা হয় অন্ধকোষে এটাকে আমরা বলি হাইড্রোসিল হাইড্রোসিলের ক্ষেত্রে কিন্তু আমরা অত জরুরি ভাবে অপারেশনের জন্য বলি না হাইড্রোসিলও সেই আম্বিলিকাল হার্নিয়ার মতো আশি শতাংশ ক্ষেত্রেই ভালো হয়ে যায় এক বছর থেকে দুই বছর আমরা দেখতে বলি কিন্তু হাইড্রোসিলের সাথে হার্নিয়া আছে কিনা এটা আমরা একটু লক্ষ্য করতে বলি ধন্যবাদ মুখিত আমি অনেক বকবক করে ফেললাম নাসা थैंक यू খুব সুন্দরভাবে আপনি আসলে কতগুলো জিনিসকে আসলে বললেন যে বাবা মার উদ্বেগ বাবা মারা অনেক সময় স্যার এমনও হয় যে তারা চিন্তা করে যে এত ছোট বাচ্চারা অপারেশন করব কোন ওষুধে কি চিকিৎসা করা সম্ভব কিনা এমনও অনেক সময় আমরা কথা বলতে দেখেছি আবার জি আবার তারা স্যার বলে যে যখন বাচ্চার সমস্যা বেশি বড় হয়ে যায় তখন তাদের হাহাকার করা ছাড়া আসলে আর কোনো উপায় থাকে না এবং আপনি আরেকটা জিনিস আমাদের সামনে তুলে ধরলেন যে স্যার হাইড্রোসিল এবং হার্নিয়ার সমস্যাটা যে কতটুকু ভালো হওয়ার সম্ভাবনা আছে আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে খুবই সুন্দর আলোচনা আপনারা দেখছেন আপনারা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আমরা কাছে তুলে আরেকটি বিষয় আমাদের এই আলোচনাটি আপনি আপনাদের ফেসবুক টাইম লাইনে অথবা আপনাদের মেসেঞ্জারে আপনারা শেয়ার করতে পারেন আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করতে পারেন আশা করি তারাও এই আলোচনা শোনার মাধ্যমে উপকৃত হবেন

তাকে একাধিন দিন অপেক্ষা করতে হয় দেখা গিয়েছে একটা সিম্পল অপারেশন এর জন্য এক মাস অপেক্ষা করতে হচ্ছে তাহলে তুমি চিন্তা করো যে একটা মা বাচ্চা যদি হাসপাতালে থাকে তার বাসা ফ্যামিলি পুরা ডিসরাপ্টেড মা থাকলে বাসা থাকলে তার আরো একটা বাচ্চা লেখা পড়া আছে তাকে রিডিং এর বিষয় আছে বাবার চাকরি আছে সবকিছু হ্যাম্পার হয় এই সব কারণে বাইরেও কিন্তু এটা কোনো হারনিয়া অপারেশন বা বেশিরভাগ অপারেশন যেটা পেট কাটা লাগে না সেই অপারেশন ডে কেয়ার তোমার অপারেশনের একটা ডেট ডেট দেওয়া হয় বাচ্চা অ্যানেস্থিসিয়ার যে চেক আপ করা লাগে সেটা করিয়ে নেয় অপারেশনের দিন সকালে আসে করে বিকাল বেলায় চলে যায় এটাকে আমরা ডে কেয়ার সার্জারি বলি এতে যেমন হাসপাতালেরও একটা চাপ কম হয় সেরকম বাচ্চার পরিবারের জন্য এটা অনেক কমফোর্টেবল হয় এটা আমরা এখনো অ্যাডাল্ট সার্জারি বলি আমি জেনারেল সার্জারি বা ইএনটি বা অন্য অনেক সার্জারিতে এটা এখনো সেইভাবে চালু করা হয় নাই আমি আশা করব এই পোস্ট করোনায় এটাও আমাদের একটা শিক্ষা হবে তুমি যদি দেখো তোমার কুষ্টিয়া মেডিকেল আমি জানি না ঢাকা মেডিকেলে আমাদের এখন কিন্তু জেনারেল সার্জারি আমরা কম করছি করোনা রোগী আজকে বোধহয় প্রায় সাড়ে চারশোর উপর করোনা রোগী আছে আমাদের ডিএমসিএইচ টু তো ইমার্জেন্সি ছাড়া আমি বলবো যে কোনো অপারেশন রুটিন আমাদের এই ডে কেয়ার অথবা মিনিমাম যাতে হাসপাতালে থাকে অল্প সময় থাকবে অপারেশন করবে চলে যাবে তুমি জানো আজকাল প্রাইভেট প্র্যাকটিস যেখানে করা হয় গলদাড়ের কোনো যদি অপারেশন হয় ল্যাবকল সেই রোগী দুপুরে আসে বিকালে অপারেশন করে পরের দিন চলে যায় সুতরাং এই প্রাইভেট প্র্যাকটিস এই ডাক্তাররা কিন্তু আমরা সরকারি হাসপাতালে অনেকে কাজ করছি সুতরাং সেখানেও আমাদের সেই একই চিন্তা চেতনার কাজ করা হচ্ছে ধন্যবাদ জি থ্যাংক ইউ স্যার আপনি খুব সুন্দরভাবে বাবা মা দের কে আশ্বাসত করলেন যে না তাদের দীর্ঘ দিন যে এক বাচ্চার একা অসুস্থ হওয়া মানে কিন্তু শুধু একজনের সমস্যা না এটা পুরো পরিবারের একটা সমস্যা হয়ে থাকে আপনি খুব সুন্দরভাবে রোগীদেরকে বাবা মাদেরকে আশ্বস্ত করলেন যে না দিনের তারা অপারেশন করে ফিরে যেতে পারবে স্যার আমি আপনার কাছে একটু জানতে চাই যে আপনি হার্নিয়ার কথা বললেন হাইড্রোসিল কথা বললেন একটাতে অপারেশন করতেই হবে স্যার আমি সাধারণ মানুষ হিসেবে কি আমি কি জানতে পারবো যে স্যার কোনটা হাইড্রোসিল এবং কোনটা হার্নিয়া কোনটা আমাকে ইমিডিয়েট এ এখনই হসপিটালে যেতে হবে এরকম কি কোনো সাধারণ মানুষের বোঝার জন্য সুযোগ আছে কি সাধারণ মানুষের জন্য যেটা যে অন্ধকোষ্ঠা যদি পানি জমা হয় পানির মতো ফুলে থাকে তাইলে কিন্তু তারা বুঝতে পারে এখানে কুচকির জায়গাটা কিন্তু কোনো ফোলা থাকবে না আমার কাছে ছবিও ছিল তুমি বললে আমি দেখাবার চেষ্টা করতে পারি কিন্তু সময়ের স্বল্পতা হয়তো সম্ভব হবে না সূত্রাগিতে হাইড্রোসিলে পানি থাকবে কুচকির জায়গাটা ফোলা থাকবে না আর হার্নিয়াতে কুচ যেহেতু এটা পেট থেকে আসবে সুতরাং কুচকির জায়গাটাতে বেশি ফুলবে এবং সেখান থেকে দিকে যাবে এবং তো তুমি জানো প্রায় কোটির উপর আমাদের মোবাইল নাকি আরো বেশি আরো বেশি তারা যদি তারা যদি আহ চায় জাস্ট একটু গুগলে গিয়ে সার্চ দিলে তারা বুঝে নিতে পারবে ছবিও দেখতে পারবে কোনটা হাইড্রোসিল কোনটা হার্নিয়া তুমি যদি বলো ডিজিটাল বাংলাদেশের অনেক সুবিধা আজকাল কিন্তু তুমি রোগীদের উল্টাপাল্টা চিকিৎসা দিলে হবে না তারা কিন্তু নিজেরাই অনেক কিছু জেনে কোন তুমি একটা ওষুধ দিবা সেটারও যদি সাইড ইফেক্ট না বলো তারাও কিন্তু অনেকে আজকাল আগে যেটা ছিল যে কোনো একজন ডাক্তার এখন আমরা এটা ফেস করি দেখালো কোন একটা চিকিৎসা দিল তারা তাদের ডাক্তার বন্ধুদেরকে ফোন করতো তাই না বা পরিচিত কেউ থাকলে যে আমি অমুক ডাক্তার সাহেবকে দেখালাম তিনি আমাকে এই চিকিৎসা দিয়েছেন এটা ঠিক আছে কেন এটা আমরা যদিও এটা নিয়ে খুব বিরক্ত হই কিন্তু আমি তুমি হলেও কিন্তু একই জিনিস হয়তো করতাম যে যে কথাটা বলছিলাম এটা হলো বিশ্বাসের কথা তুমি যদি রোগীর উপর পুরো কনফিডেন্স আনতে পারো এমপ্যাথিটিক্যালি রোগী দেখো আমরা যে কথাটা একজন চিকিৎসকের কেয়ার প্রোভাইডার কমিউনিকেটার ডিসিশন মেকার ম্যানেজার গুড কমিউনিটি লিডার এইভাবে যদি তুমি রোগীর সেবা দাও তার তাকে তুমি চিকিৎসার সম্বন্ধে তাকে সম্পৃক্ত করো বুঝিয়ে বলো চিকিৎসা ঠিক আছে কিনা জি ধন্যবাদ স্যার আপনি খুব সুন্দর ভাবে পার্থক্য করে আমাদের বুঝিয়ে বললেন স্যার আরেকটা বিষয়ে আমরা যেতে চাই যে স্যার বাচ্চাদের পেটে ব্যথা বাচ্চার খুব ঘন ঘন পেটে ব্যথায় ভোগে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই পেটে ব্যথার সমস্যা নিয়ে ডাক্তার অনেক ক্ষেত্রে তারা প্রথমে ফার্মেসির কাছে যায় ফার্মেসি থেকে ওষুধ নাই পরে একজন কোয়ার্ড ডাক্তারের কাছে যায় সেখান থেকে তাদের সমস্যা দীর্ঘায়িতই হয় স্যার এখন আপনি যদি আমাদেরকে একটু বলতেন স্যার যে বাচ্চাদের পেটে ব্যথার ক্ষেত্রে সাথে আমাদের এই সার্জিক্যাল সমস্যাগুলোর কোনো সম্পর্ক আছে কিনা বা যদি একজন প্রথম থেকে সচেতন হতে চায় সে কিভাবে চিকিৎসা করাবে খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এবং বাবা মা তুমি জানো যে বাচ্চার পেটে ব্যথা মানে তাদের তো অশান্তি পুরা এবং কালকে আমার এক ছাত্র ডাক্তার সে অস্ট্রেলিয়া থেকে আমাকে ম্যাসেঞ্জারে যোগাযোগ করলো তার বাচ্চার এরকম পেটে ব্যথা এবং পায়খানার সমস্যা পায়খানা করতে চায় না তিন চার দিন পর পর করে বাদ আটকায় রাখে তো আজকে সে নাই তার বসেও ডাক্তার সে নিয়ে এসেছিল তো আমি সেটা দেখলাম তো তোমার পেটে ব্যথার ক্ষেত্রে ইম্পর্টেন্ট হলো একটা পেটে ব্যথা তার সাথে জ্বর আছে কিনা বমি আছে কিনা এই জিনিসগুলো নেই বা ব্যথাটা দীর্ঘক্ষণ আছে দুই ঘন্টা মনে করো তার থেকে বেশি আছে কিন্তু মাঝে মাঝে পেটে ব্যথা হচ্ছে কোনো জ্বর নাই বমি নাই সেই ব্যথাটাকে থেকে নিশ্চয়ই আমরা অত গুরুত্ব ভাবে নিব না তো এই জ্বর নাই বমি নাই এরকম প্রধান কারণ যেটা আমি দেখি যে যে বাচ্চারা পানি খুবই কম পায়খানা শক্ত হয়ে যায় যেটাকে আমরা ক্রনিক কনস্টিপেশন বলি এবং পায়খানা শক্ত হয়ে গেলে ছোট বাচ্চারা যখন পায়খানা করতে যায় দুই দিন তিন দিন পরে সেই পায়খানার জায়গাটা ছিলে যায় শক্ত পায়খানা বেরোতে গেলে তারা ব্যথা পায় তীব্র ব্যথা যেমন ছিলে গিয়ে এটা অ্যানাল ফিশার বলি মেডিকাল টার্ম সেখানে ছিলে যায় এবং পরবর্তীতে যখন আবার তার পায়খানার বেগ হয় তখন বাচ্চারা কৃত হোক বা সাবকনসিয়াসলি হোক তার মাথায় আছে যে পায়খানা করলে সে তীব্র ব্যথা হবে সেই কারণে করে কি তারা পায়খানাটা আটকে রাখে করতে চায় না ফলশ্রুতিতে আরো শক্ত হয় পায়খানাটা এবং আলটিমেটলি যখন করে তখন আবার এই ছেলেটা একটু ভালো হয়ে থাকলে আবার হয় এটাকে আমরা বলি কনস্টিপেশন সাইকেল এবং এই কনস্টিপেশন সাইকেলের কারণে যে পেটে ব্যথা হয় এই ব্যথা অনেক ক্ষেত্রে অ্যাপেন্ডিসাইটিস যেটা আর একটা খুব কমন প্রবলেম বাচ্চাদের এবং একটা ইমার্জেন্সি সেইটার থেকেও কিন্তু বেশি হয় এবং আমি অনেক বাচ্চা দেখেছি এরকম পেটে ব্যথা নিয়ে আমার ঢাকা মেডিকেল ওয়ার্ডে আছে পেটে ব্যথা হয়তো ইমার্জেন্সি থেকে অ্যাপেন্ডিসাইটিস বলে পাঠিয়েছে আমি এক্সামিন করে দেখলাম তার জ্বর নাই সেরকম কমি নাই কিন্তু অ্যানালফিসা পায়খানা রাস্তায় ছেলে এবং তার ক্রনিক কনস্টিপেশন সুতরাং এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে বাচ্চাদের পানি না খাওয়ার জন্য প্রধানত এটা হয় এবং রাফলি যত কেজি ওজন ততটা আমরা দেড় থেকে দুই লিটার এরকম যদি খালি পানি না পানি তরল দুধ সব মিলিয়ে বাচ্চাদের খাওয়াই তাইলে হয়তো পায়খানাটা নরম হবে তার সাথে আমরা পায়খানার রাস্তায় ব্যথার কারণে যে ঘা হয় ব্যাল ফিশা সেখানে একটা মলম দিই এবং কিছু ক্ষেত্রে আমরা পায়খানা নরম হওয়ার কিছু ওষুধও দিয়ে থাকি আর যেটা অ্যাপেন্ডিসাইটিস বললাম সেটার সাথে দেখা যায় যে বাচ্চাদের এই ব্যথার সাথে তাদের খাবার আগে চলে যায় এবং বাচ্চা তোমার কাছে আসছে কোনো নাই এই বাচ্চার আর যাই হোক এটা কিন্তু অ্যাপেন্ডিসাইটিস না এবং তার সামান্য চর থাকবে এবং আমরা যদি তখন এক্সামিন করি তখন দেখা যাবে যে একটা ব্যাথা ছিল সারা পেটেই ছিল পরবর্তীতে হয়তো এটা দান দিকে এটা ব্যথাটা বেশি এবং আজকাল যদি আর্লি আসে তাহলে কিন্তু আমাদের এক গ্রুপ করি না আমরা ওষুধ দিই ইভালুয়েশন করে এবং অ্যান্টিবায়োটিক দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে এটা ভালো হয়ে যায় শতকরা আশি উপরে আমরা ভালো হয়ে যাই এবং পরবর্তীতে যদি ব্যথায় তখন কিন্তু আমরা সেই অ্যাপেন্ডিসাইটিসের অপারেশনটা করি এবং তুমি যদি দেখো আমি একটা পোস্টও দিয়েছিলাম এই করোনা কালে আমাদের কিন্তু রুটিন অ্যাপেন্ডিসাইটিস খালি বাচ্চাদের না অ্যাডাল্টে অনেক কমে গিয়েছে এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে চিকিৎসাটার কথা বললাম কনজারভেটিভ এই কনজারভেটিভ চিকিৎসা করা হচ্ছে সুতরাং আর্লি আসলে অ্যান্টিবায়োটিক দিয়ে ব্যথা কমে গেলে আমরা সেটা কনজারভেটিভ চিকিৎসা করতে পারি আর যেটা বললাম ক্রনিক কনস্টিপেশন এইটাকে ভাঙতে গেলে এই যেগুলো বললাম এর সাথে খাদ্যাভ্যাস আছে বাচ্চাদের কিছু সবজি ফলমূল খাওয়ানো অভ্যাস করতে হবে তাহলে পারে সেটা করবে আর এটা ছাড়া অন্য কিছু সিরিয়াস কারণ আছে সেটার তো ব্যথা খুবই তীব্র হবে এবং কিছু পরীক্ষা করতে হবে যেমন মিনিমাম আজকাল সিম্পল যেটা আমরা করি সেটা হলো আলট্রাসোনাম পেটে কোনো কিছু জন্মগত কিডনিতে কোনো সমস্যা আছে কিনা বা অন্য কোনো সমস্যা আছে কিনা মেয়েদের ক্ষেত্রে ওভারিতে কোন সমস্যা কিনা এগুলো আমরা পরীক্ষা করে দিই জি ধন্যবাদ স্যার খুব সুন্দর ভাবে বললেন আমরা আসলে সেই সাধারণ পেটে ব্যথা যদি আমরা সঠিক ভাবে চিকিৎসা করি তাহলে আপনি যেমন বললেন রোগী এরা পুরোপুরি সুস্থ হয়ে যেতে পারে আবার যদি এই পেটে ব্যথাকে আবার অবহেলা করা হয় এটাই বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে তাই গ্রামে আপনারা অনেক কোয়াক ডাক্তারকে দিয়ে যারা চিকিৎসা করাচ্ছেন দিনের পর দিন বাচ্চার পেটে ব্যথা তারা এখনই এটা বন্ধ করে আপনারা অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন স্যার আমি বাচ্চাদের হার্নিয়া নিয়ে আলোচনা করছিলাম স্যার অনেকে যেটা প্রশ্ন করেন যে তাদের হার্নিয়া এবং বড়দেরও হার্নিয়া হয় এই বাচ্চা এবং বড়দের হার্নিয়ার মধ্যে কি কোনো পার্থক্য আছে কিনা এবং এর চিকিৎসা ভিন্নতা কি এবং কোনটা কতটুকু ভালো হয় বাচ্চাদের হার্নিয়া কি পুরোপুরি সুস্থ হয়ে যায় কিনা এ বিষয়ে অনেক প্রশ্ন করে থাকেন স্যার বাচ্চাদের হার্নিয়ার যেটা ঝুঁকি সেটা হলো এই হার্নিয়াটা আটকে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে আজকে যাওয়ার সম্ভাবনা বেশি যেমন আমি যে বাচ্চাটার গল্প বললাম যে রাতের বেলায় আসলো আমাদের কাছে এখন ছোট বাচ্চা আমরা রাতে সবসময় ইমার্জেন্সি করতে পারি না রাত দশটার পরে এসেছিল আমরা সকালে করেছি এই যে দেরি হলো তো এই দেরিতে কিন্তু তার এই বাচ্চাটার ক্ষেত্রে টেস্টিসটা গ্যাংরিন হয়ে গেল আবার কিছুদিন আগে আরেকটা একটা বাচ্চা এসেছিল দুই তিন দিন পরে আটকে গিয়েছিল আসার পরে দেখা গেল তার খাদ্য নালিয়ে গ্যাংরিন হয়ে গিয়েছে আমাদের এই গ্যাংরিন এবং ইনফেক্টেড অবস্থায় আমাদের এই এটাকে যদি আমরা জোড়া লাগাই সেটা টিকে না সেই জন্য আমরা পেটের দিয়ে পায়খানা রাস্তা করে দেই যেটাকে আমরা কোলোস্টমি বা আইল্যস্টমি বলি এই বাচ্চাটার ক্ষেত্রে তোমার আইলস্টমি করতে হলো এবং পরবর্তীতে আবার দেড় মাস পরে তোমার এই আইল্যষ্টিটা বন্ধ করতে হলো তাহলে যদি তুমি সঠিক সময় এই হার্নিয়াটা করতে যেটাকে আমি বললাম ডে কেয়ার সার্জারি সেটা তোমার এই দেরি করার কারণে মাঝরাতে আটকে গেল করতে পারলে না পরবর্তীতে তাকে দুটো অপারেশন করতে হলো এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু যে পুরা ভালো হয় তাও না আমার অনেক ক্ষেত্রে কিন্তু খারাপও হয়ে যেতে পারে বাচ্চা এই দেরির কারণে কিন্তু বড়দের ক্ষেত্রে যেটা সুবিধা হলো সেটা কিন্তু এরকম আটকে যাওয়ার সম্ভাবনাটা একটু কম থাকে এবং তাদের ক্ষেত্রে হার্নিয়া আমরা বাচ্চাদের ক্ষেত্রে যেটা করি খালি আমরা চমি করি এখানে যেহেতু আমাদের হার্নিয়াটা আসছে ইনডাইরেক্ট হার্নিয়া বেশি থাকে সেই ক্ষেত্রে আমাদের abdominal ওয়ালের এর কোনো straining বা কোনো কিছু করতে হয় না খালি হার্নিয়া যে একটা স্যাকের মধ্যে দিয়ে আসে সেটাকে আমরা বেথে দেই কিন্তু বড়দের ক্ষেত্রে তুমি জানো যেখানে হারনিওগ্রাফি করতে হয় হারনিও প্লাস্টি করতে হয় কিছুটা সময় লাগে তবে বড়দের ক্ষেত্রে অন্য দিকে সুবিধা হল এটা তোমার ঘুম পাড়ানো লাগে না স্পাইনাল জিও করা যায় এবং এটাও ডে কেয়ার হিসেবেই করা যায় জি স্যার সব ধন্যবাদ স্যার বাচ্চাদের যে সব বাচ্চাদের স্যার টেস্টিস যথাস্থানেই আছে কিন্তু একটা টেস্টিস ছোট বড় তাদের জন্য কি পরামর্শ করতে আসলে টেস্টিস ছোট বড় কিনা এটা বুঝতে গেলে সাথে একটা আল্ট্রাসোনোগ্রাফ করে নিতে হবে হয়তো এমন হতে পারে যে এখানে একটা ছোট হাইড্রোসিল আছে পানির একটা ছোট থলি সেটার জন্য বড় মনে হচ্ছে আর একটা হলো যদি জেনুইনলি বড় হয় বেশি বড় হয় সে এটা টিউমার কিনা সেটা কিন্তু এক্সক্লুড করার প্রয়োজন আছে আচ্ছা এর সাথে আমি আরো একটা অ্যাড করি যে আমাদের মতে সবাই খুব একটা নাই যে আজকে আমাকে একটা মেয়ে ফোন করেছিল তাকে আমরা 10 বছর আগে তার একটা বাচ্চাদের খুব কমন সমস্যা হয় সার্জিক্যাল যে পায়খানা করতে পারে না পায়খানার রাস্তা প্যারালাইসিস থাকে আমরা মেডিকেল টার্ম বলে রাখি বলে থাকি হার্ট স্প্রাং ডিজিজ ক্রনিক কনস্টিপেশন থাকে চার পাঁচ দিন পর পর পায়খানা করে বা দুধ দিতে হয় তো সেই প্যারালাইসিস অংশটুকু আমাদের ফেলে দিতে হয় তারপরে উপর থেকে খাদ্য না লিয়ে পায়খানা রাস্তার সাথে লাগাতে হয় তো এরকম একটা মেয়ে সে বড় হয়ে যাওয়ার পরে আসছিল আমাদের কাছে তার আমরা অপারেশন করেছিলাম সে যমুনা চরে থাকে সে আমাকে আজকে অনেক বছর পরে ফোন করলো তো তার এলাকার আরেকটা একটা বাচ্চা বারো বছর হয়ে গিয়েছে তার পেশাবের রাস্তার সমস্যা তোমরা যারা ডাক্তার তার হয়তো জানো যে পেশাবটা তো পেনিসের মাথা দিয়ে বের হওয়ার কথা কিন্তু এই ক্ষেত্রে সেটা সামনে দিয়ে নিচে দিয়ে গোড়া দিয়ে বিভিন্ন জায়গা দিয়ে বের হয় পেশাবটা যেটাকে আমরা মেডিকেল টার্মে হাইপোস্পেডিয়াস বলি তো এই অপারেশনটাও কিন্তু এই রোগটাও আমরা খুব কমনলি পাই এটা প্রায় তিনশো বাচ্চায় একজনের কিন্তু এই রোগটা থাকে যে পেশাবটা মাথা দিয়ে না করে নিচে দিয়ে করে সো এটাও যদি দুই বছরের মধ্যে আমরা অপারেশন করতে বলি এই বাচ্চাটার বারো বছর হ্যাঁ এটা আরো আগে সে হয়তো আসতে পারতো বা ডাক্তারও হয়তো বলেছে কিনা সেই যমুনার চরে কিশোরগঞ্জে আমি জানি না তো এটাও কিন্তু খুব কমন একটা প্রবলেম জন্মগত যে সব কথা বলছিলে তার মধ্যে এই একটি আমরা কমনলি পেয়ে থাকি ধন্যবাদ স্যার আমাদের দর্শকরা ইতিমধ্যে প্রশ্ন করতে শুরু করেছেন আমরা এর মধ্যে আলোচনা করব স্যার আমি একটা দর্শক প্রশ্ন নিয়ে নিচ্ছি আফসানা হাবিব উনি জানতে চেয়েছেন অন্ডকোষের অপারেশন যেসব বাচ্চার করা হয় পরবর্তীতে কি তারা স্বাভাবিক বৈবাহিক জীবন বা বাবা হতে পারবে কিনা স্যার এই প্রশ্নটা অনেক হ্যাঁ এটা আমাদের কাছে যে সব বাবুর বাবা মারা আসে তো আমি দুষ্টামি করে বলে যে আপনার কি কনসার্ন যে আপনি দাদি হতে পারবেন কিনা মায়ের কিন্তু এটা কনসার্ন থাকে বেশি সো যদি তোমার দুইটা টেস্টিসের একটা যদি থাকে তাহলে তো তার বাবা হতে কোনো সমস্যাই নাই সুতরাং আমি বাবা মাকে বলে আপনার দাদা দাদি হতে আপনার কোনো সমস্যা হবে না এটা নিয়ে চিন্তা করার দরকার নাই তারপরে যদি আর একটা যেটাকে আমরা নামাই সেটাও বেশিরভাগ ক্ষেত্রে কাজ করে তো সেটা কাজ করুক না করুক একটা থাকলে কিন্তু এই প্রশ্নটা অ্যারাইজ করবে না কিন্তু সমস্যা হয় অল্প কিছু ক্ষেত্রে কিন্তু আমরা পাই যে টেস্টিস তোমার দুই দিকেই থাকে নন্দকোষটা দুই দিকেরটাই পেটের ভিতরে থাকে সেই ক্ষেত্রে তোমার এই প্রশ্নটা উঠতে পারে যেটাকে আমরা বাইল্যাট্রাল আনডিসেন্টেড টেস্টিস বলি সেটা যদি আমরা অনেক সময় যখন পাচ্ছি না তখন আমরা আল্ট্রাসাউন্ড করে দেখার চেষ্টা করি অনেক ক্ষেত্রে আলট্রাসাউন্ড বলতে পারে না সেই ক্ষেত্রে আমরা যেটা করি অপারেশনের সময় আমরা প্রথমে আজকাল বেশিরভাগ সরকারি হাসপাতালে আমাদের জানো তোমরা যে ল্যাপ্রোস্কোপ আছে তো আমরা ল্যাপ্রোস্কোপের মাধ্যমে পেটের নাভির কাছে একটা ছোট্ট ফুটো করে ক্যামেরা দিয়ে আমরা দেখে নেয় যে টেস্টিসটা কোথায় আছে এবং আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে আজকাল কিছু কিছু ক্ষেত্রে এগুলো নামায়। সো এই টেস্টিসটা নামাতে যদি আমাদের দুই বছরের বেশি দেরি হয় এবং সেটার কি অবস্থায় নামালাম আমরা কতটুকু বড় হয়েছে তার উপর কিন্তু নির্ভর করবে যে এটা পরবর্তীতে কাজ করবে কি করবে না অর্থাৎ শিশুটির বাবা হতে পারবে কি পারবে না এবং কিছু ক্ষেত্রে আমরা এই টেস্টিসের একটু বায়পসিও নিয়ে নেই সেটা দেখার জন্য যে কোনো চেঞ্জ হয়েছে কিনা আশা করি দর্শক উপকৃত হবেন স্যার আমি যেটা চিকিৎসার কথা আপনি বললেন চিকিৎসা নিয়ে একটু জানতে চাই যে বাংলাদেশে এই যে হারনা বা অন্ডকোশের যে নিচে নানা মা বা চিকিৎসা বাংলাদেশের কোথায় কোথায় হয় এবং এর খরচ কেমন যদি আমি একজন সাধারণ মানুষ হিসেবে প্রথম থেকে শুরু করে ধাপে ধাপে চিকিৎসা করতে যেতে চাই তাহলে আমি কোথা থেকে শুরু করব এবং কোথায় আমার জন্য কি কি অপশন আছে স্যার আমি আশা করব যে তুমি জানো যে আমরা এখন একটা বাচ্চা হওয়ার পরে বেশিরভাগ ক্ষেত্রে একজন কিন্তু পেডিয়াট্রিশিয়ান থাকেন একজন পেডিয়াট্রিশিয়ান বাচ্চাকে হয়তো অ্যাটেন্ড করেন अथवा বাচ্চা টিকার জন্য নিয়ে যায় শিশু বিশেষজ্ঞরা এবং এটা সরকারি হাসপাতালেও অনেকে নাই আবার অনেকে প্রাইভেট বিভিন্ন জেলায় যাদের ভালো পেডিয়াট্রিক্স সার্জ পেডিয়াট্রিশিয়ান আছেন তাদের কাছেও দেখান সুতরাং আমি আশা করব যে আমি আমার স্যারের কথা বলছিলাম অধ্যাপক আবিদ হোসেন মোল্লা স্যারও শিশুদের এই পেডিয়াট্রিক্সের বই লিখেছেন সেখানে আমারও বেশ অনেকগুলা ছবি স্যার ব্যবহার করেছেন এবং সেখানে আমরা বলে দিয়েছি এই পেডিটিশিয়ানদের উচিত হবে এই বাচ্চার বাবা মা তো আর জানবেন না কোন বয়সে অপারেশন করবে সুতরাং এটা আমাদের খালি এই পেডিটিশিয়ান এটা আমরা এম বিবিএস এ পেডিয়েটিক সার্জারি আমাদের কারিকুলামে অন্তর্ভুক্ত এবং আমাদের ছাত্রদেরও আমরা এই কমন প্রবলেমগুলো সম্বন্ধে বলে থাকি যেন অ্যাটলিস্ট তারা যখন একটা বাচ্চা দেখবে তার যদি এরকম সমস্যা থাকে খালি এই সমস্যা না অন্যান্য যে কোনো জন্মগত সমস্যা আমরা তাদেরকে খালি এইটুকু শিখাবার চেষ্টা করি যে তাদের

সেটা যদি টিকা দেওয়ার সময় হোক বা যে কোনো একটা ভিজিটে পিডিয়াট্রিশিয়ানরা বলে দেয় তাহলে পারে তোমার এটা এই সমস্যাটা হয় না বাচ্চার বাবা তাহলে টাইমলি নিয়ে আসতে পারে আর একটা যেটা খরচের কথা বললে যে তুমি জানো আজকে আমার কাছে যে বাচ্চাটা আসছিল সে খুব মজার যাওয়ার পরে বললো স্যার ভিজিট কত দিব সে ঢাকা মেডিকেলে আমার রুমে আমার ছাত্র পাঠিয়েছে সেও ডাক্তার সে বোকার মতো তো আমি তখন তখন দুষ্টামি করে বললাম তোমার মাধ্যমে আমি একটা বাড়ি মারবো বাড়ি মেরে আমি একটা বকা দিলাম আর কি যে এটা তো সরকারি হাসপাতালে কোনো খরচ নাই সরকারি হাসপাতালে আমরা এই সব যদি অপারেশন করি যেটা খরচ হয় তুমি জানো যে এখানে খাবার পর্যন্ত সরকার বহন করে যে রোগীরা থাকে এবং বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় আমরা বাচ্চার এবং মায়ের দুজনেরই খাবার দিই সো সরকারি হাসপাতালে যদি আমরা অপারেশন করি এটা একদম ফ্রি ওষুধপত্র বলো আগে কিছু হয়তো কিনতে হতো অপারেশন সুতা কিনতে এখন মোটামুটি সরকারি হাসপাতালে সবকিছুই বিনা পয়সায় মোটামুটি দেয়া হয় তবে যেটা সমস্যা হয় যেটা বলছিলাম যে হয়তো একটু ওয়েটিং টাইম থাকে ওয়েটিং টাইম থাকার জন্য হয়তো বাবার আসা যাওয়া খরচ এই খরচগুলো আছে সেটা আমরা কমাবার জন্য ডে কেয়ার সার্জারির উপর জোর দিচ্ছি ভর্তি টাইমটা যাতে কম থাকে সেই জন্য আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে যদি অন্য রোগী থাকে সেভাবে একটা শিডিউলিং করে যদি ভর্তি করি সেই সমস্যাগুলো আমরা কমাবার চেষ্টা করছি রোগীদের ভোগান্তি রোগীর লোকজনের ভোগান্তিটা যাতে কমায় সেটা একটা সামগ্রিক সবারই চেষ্টা করতে হবে সেটা করলে রোগীরাও নিশ্চয়ই আমাদের প্রতি তাদের আস্থা ভরসা বিশ্বাস এগুলো অনেক বাড়বে শ্রদ্ধাও বাড়বে জি ধন্যবাদ স্যার আপনার আলোচনা থেকে আমরা যেটা বুঝলাম যে বাচ্চাদের ক্ষেত্রে চিকিৎসাটা যেমন ইম্পর্টেন্ট এই চিকিৎসা দেওয়ার সময় বয়স অনুপাতে কখন চিকিৎসা দিচ্ছি এই জিনিসটাও খুব ইম্পর্টেন্ট আমি সকল রোগীদেরকে বা রোগীর বাবা মাদেরকে আমি আমন্ত্রণ জানাবো যে আপনারা বাংলাদেশের সকল সরকারি মেডিকেল কলেজ হসপিটাল গুলোতে শিশু সার্জারি বিভাগ রয়েছে সেখানে আপনারা বাচ্চাদেরকে নিয়ে যাবেন সেখানে আশা করি আপনারা সুচিকিৎসা পাবেন তারা যতটুকু সাধ্য সেই অনুযায়ী তারা চিকিৎসা করবে এবং আরো বলতে চাই যে একটা শিশুর জীবন বাঁচানো মানে অনেক বড় দেশের জন্য কিন্তু অনেক বড় একটা অবদান রাখা একজন শিশু পরবর্তীতে আশি থেকে নব্বই বছর বাঁচবে এবং এই পুরো সময়টা সে দেশের জন্য সার্ভ করতে পারবে মানে আপনি তাকে বাঁচানোর জন্য মানে মাধ্যমে আপনি পুরো দেশকেই উপকার করছেন স্যার আমি একটু জানতে চাই দর্শকদের আরো কয়েকটা প্রশ্ন থাকে এরকম যে এই সমস্যা যদি একবার আমি চিকিৎসা করালাম একটা বাচ্চার বা হাইড্রোসিল যে কোনো সমস্যা এটা পুনরায় আবার হওয়া মানে রিকারেন্সের এরকম সম্ভাবনা এটা আসলে হারনিয়া বা হাইড্রোসিল যেটা হয় এটা যেটা আমরা বলি যে তোমার একটা বেলুনের মতো স্যাক থাকে যখন বাচ্চার টেস্টিসটা অন্ধকোষ ইয়েতে স্ক্রোটামে আসে বাচ্চা মায়ের পেতে থাকার সময় টেস্টিসটা পেতে থাকে সেটা আস্তে আস্তে নেমে আসে জন্মাবার সময় এটা স্ক্রোটামে চলে যায় তো এই টেস্টিসটা নামার সময় এর সাথে একটা বেলুনের মতো পর্দা থাকে তো বেলুন যখন আমরা বেঁধে দেই তো সেই বাধা জায়গাটা যদি খোলা থাকে তাহলে পেটের সাথে এটার একটা যোগাযোগ থাকে তখন যদি এখান দিয়ে পানি আসে পেটের তাহলে স্ক্রোটামটা ফুলে যায় সেটাকে আমরা বলি হাইড্রোসিল আর যদি ইনটেস্টাইন আসে যেটা বলছিলাম যে খাদ্য নারী ভুরি বলি বা আত বলি যেটা বলি সেটা আসে সেক্ষেত্রে আমরা বলি হারনিয়া তো আমরা এই যে পর্দাটা এই পর্দাটাকে কিন্তু আমরা বেঁধে দেই তো এটা যদি বেঁধে দেওয়া হয় তাহলে কিন্তু আবার হওয়ার সম্ভাবনা খুব একটা নাই কিন্তু রিয়ারলি যদি এটা কোনো কারণে খুলে যায় বাচ্চার অনেক কাশি অথবা বাচ্চা কোনো অন্য কোন অসুখ আছে আমরা বলি কিছু অল্প কিছু খুব একটা আমি এখন পর্যন্ত পাই না কানেক্টিভ ডিসঅর্ডার অথবা যদি এই স্যাকটা যদি আমরা ঠিক আইডেন্টিফাই না করতে পারি বাঁধতে না পারি সেক্ষেত্রে আবার হতে পারে যেটা খুবই আমি বলবো আনলাইকলি রিয়ার জি ধন্যবাদ স্যার আমরা খুবই আশান্বিত হলাম আপনার আলোচনা থেকে স্যার আমি আপনার কাছে জানতে চাইব যে আপনি একজন ওয়ার্ল্ড ফেমাস পেডিয়াট্রিক সার্জন পেডিসার্জারি এবং পাশাপাশি সার্জারির উপর যে বাংলাদেশে ন্যাশনাল ইনস্টিটিউট হচ্ছে ন্যাশনাল চিলড্রেন হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট সেখানে প্রজেক্ট ডাইরেক্টর হিসেবে আছেন আপনি আপনার এই স্বপ্নের যে ইনস্টিটিউট সে সম্পর্কে আমাদের যদি কিছু বলতেন ধন্যবাদ মুকিত আবার বলতে আমি কোনো বিখ্যাত কিছু না একজন সাধারণ শিক্ষক বলি আমি প্রধান পরিচয় দিয়ে কিন্তু চিকিৎসক না আমি প্রথমত শিক্ষক চিকিৎসক তারপরে আমাদের জাতির পিতা যেটা বলতেন মানুষ বাঙালি মুসলমান একবার মরে দুইবার মরে না সেটা আমি বিশ্বাস করি তুমি যে শিশু হাসপাতালের কথা বললে তুমি যদি দেখো যে আমাদের বাংলাদেশে সরকারি পর্যায়ে এনআইসিভিডি ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে এনআইও আছে তারপরে নিচড় আছে অর্থোপেডিক্সের বিভিন্ন জাতীয় প্রতিষ্ঠানগুলো আছে কিন্তু তুমি যদি একটু আগে বলছিলে যে একটা বাচ্চা বেঁচে থাকলে 80 90 বছর বাঁচবে সেজন্য আমাদের একটা লেখা ছিল যে সেভিং লাইফটাইম এটা আমি আমেরিকান পেডিয়াট্রিক সার্জিক্যাল অ্যাসোসিয়েশন এর ওদের আমি দেখলাম ওদের এই স্লোগানটা চেঞ্জ করে লিখেছে সেভিং লাইফটাইমস একটা বাচ্চাকে বাঁচালে তো সত্তর আশি নব্বই আল্লাহ যতদিন হায়াত দিয়েছেন ততদিন বাঁচবে তারা কন্ট্রিবিউট করবে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে সেগুলো তো আছে এই শিশুদের জন্য জাতীয় কিন্তু ন্যাশনাল ছিল না আমি আর একটা সংগঠন আছে আমাদের শিশু সার্জনদের অ্যাসোসিয়েশন অফ পিডিয়া সার্জন এপিএসবি এটারও সেক্রেটারি জেনারেল তো আমরা আমাদের এই এপিএসবি থেকে এবং আমাদের সভাপতি অধ্যাপক ডাক্তার আবদুল আজিজ তিনি সিরাজগঞ্জ তিন আসনে এবার এমপি মনোনীত নির্বাচিত হয়েছেন তার আগে ঢাকা শিশু হাসপাতাল যেটা একটা ট্রাস্টের মাধ্যমে রান করে সেটার পরিচালক ছিলেন সো আমরা এপিএসবি থেকে মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রী যখন নাসিম স্যার ছিলেন তখন আমরা একটা অ্যাপ্লিকেশন করি যে আমাদের দেশে একটা চিলড্রেন হাসপাতাল হওয়া দরকার তো পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী একটি অনুষ্ঠানে বলেন যে শিশুদের হাসপাতাল নাই সেটা একটা করার জন্য তিনি নির্দেশনা দেন পরবর্তীতে আমাদের স্বাস্থ্য সচিব ছিলেন সিরাজুল্লাম খান স্যার ইসলাম স্যার তিনি এই শিশু হাসপাতালটা করার জন্য আহ আসলে একটা হাসপাতাল করতে গেলে সব থেকে জরুরি হলো একটা জায়গা সে জায়গা আমরা কোনো বরাদ্দ পাই নাই কিন্তু এগুলোর জন্য কিছু দৌড়াদৌড়ি করার বিষয় আছে তো তিনি আমাকে প্রজেক্ট ডিরেক্টর করে এই এটা এগিয়ে নেওয়ার জন্য একটা দায়িত্ব দিলেন তো এটা আমরা ন্যাশনাল চিলড্রেন হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট বাংলাদেশ এই নামে একটা প্রস্তাবনা করি যেটা পরবর্তীতে অধ্যাপক আবদুল আজিজ শেখ রাসেল চিলড্রেন হাসপাতাল হিসাবে করার জন্য শব্দ একটা প্রস্তাব দেন তো যেটাই আমরা করি এটার জন্য প্রথমে আমাদের একটা জায়গা দরকার এবং জায়গা এখন আমরা পাইনি আমরা পূর্বাচলে একটা জায়গার জন্য রাজুকে আবেদন করেছি এবং এখন যে কোনো একটা প্রজেক্ট করতে গেলে তার একটা ফিজিবিলিটি স্টাডি করা দরকার সেটার জন্য আমরা একটা প্রস্তাবনা স্বাস্থ্য মন্ত্রণালয় বর্তমানে জমা দিয়েছে কিন্তু তুমি জানো গত চার মাস পাঁচ মাস করোনা কারণে আমাদের স্বাভাবিক কাজকর্ম কিছুটা বিলম্ব হচ্ছে সুতরাং আমি আশা করি যে করোনার এই প্রকোপটা এখন আমাদের ঢাকা মেডিকেলে বললাম যেটা সাড়ে চারশোর উপর রোগী আছে আমার প্রতিবেশীরা করোনা আক্রান্ত সুতরাং যে করোনা কমে গিয়েছে এটা আমরা বলবো এটা কতটুকু ঠিক হবে আমি জানি না এখনো করোনা সংক্রমণ হচ্ছে এখনো আমি বলবো আমাদের যে যে কথাটা আমরা বলেছিলাম কথা এগুলো মেকজিন করা দরকার আমি আজকে প্রথম আলো একটা ছবি দেখলাম পতেঙ্গা সি বিচ খুলে দিয়েছে সবাই সি বিচে হামলে পড়েছে এবং কারো মুখে আমি কোনো মাস্ক দেখতে পারলাম না আমি একটু আগে দেখছিলাম একজন বিভিন্ন বাহিনীর লোকজন টিভিতে কথা বলছে তাদের মাছটা হলো থুতনিতে যেখানে দাঁড়িয়ে সাধারণ বুদ্ধি বিবেচনা অনুযায়ী আমরা কাজ না করি তুমি জানো এ পর্যন্ত আমাদের একশো দশ জনের উপর চিকিৎসক মারা গিয়েছে অনেক স্বাস্থ্যকর্মী মারা গিয়েছে আমি সবার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি পরম করুণময় তাদেরকে ব্যস্ত দিন তো এবং আমি যারা দর্শক আছে তাদেরকে অনুরোধ করবো আপনারা দয়া করে যে মাস্ক পরা এবং হাত ধোয়া এই দুটো জিনিস সোশ্যাল ডিস্টেন্সিং যতটুকু সম্ভব এইটুকু আপনারা যেন পালন করেন কারণ এই অসুখটা আমার কাছে মনে হচ্ছে একজন একদম ইন্ডিভিজুয়ালাইজ একজন হয়তো আক্রান্ত হচ্ছে সামান্য জ্বর কাশিতে ভালো হয়ে যাচ্ছে আর একজন দুদিনের মধ্যে মারা যাচ্ছেন আমাদের যিনি বর্তমানে নতুন স্বাস্থ্য সচিব হয়েছেন তার ওয়াইফ আমি যদ্দূর জানি তিনি আক্রান্ত হয়ে দুই দিনের মধ্যে তিনি মারা গিয়েছেন সুতরাং কার কি রকম হবে আমাদের আপনারা জানেন মহামান্য রাষ্ট্রপতির ভাই মারা গিয়েছেন আমাদের আগে মন্ত্রী ছিলেন সারা খাতুন তিনি মারা গিয়েছেন এবং এরকম আরো অনেকে মারা গিয়েছেন আমাদের প্রতিরক্ষা সচিব থেকে শুরু করে আইন বিষয়ক সচিব অনেকেই মারা গিয়েছেন সুতরাং কে কিরকম ভাবে অসুখটা রোগ প্রতিরোধ শরীর করবে এটা ইন্ডিভিজুয়ালাইজ সুতরাং আমি আপনাদের অনুরোধ করব আপনাদের সুরক্ষাটা লিস্ট আপনারা পালন করবেন ধন্যবাদ মুকেশ জি জি ধন্যবাদ স্যার আমরা প্রোগ্রামের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার আপনি আপনার এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিলেন এবং আমাদের সাথে দর্শকদের অনেক যে বিভ্রান্তি ছিল ভুল ধারণা ছিল আশা করি আপনার আলোচনা শোনার মাধ্যমে তারা উপকৃত হয়েছে এবং আপনি শুধু স্যার মেডিকেল বিষয়ক না আমাদের দৈনন্দিন জীবন ঘনিষ্ঠ অনেক উপদেশ আমাদেরকে দিলেন স্যার এই এর পাশাপাশি যদি আমাদের দর্শকদের শেষ মুহূর্তে যদি সংক্ষেপে কোনো উপদেশ থাকে স্যার আপনি আমাদেরকে জানাতে পারেন ধন্যবাদ মুকিত আমি এই সুযোগে রিথ হেলথ তোমাদের যে টিভি চ্যানেল অনলাইন এখানে যে আমাকে তোমরা আমন্ত্রণ জানিয়েছ জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি দর্শকদেরকে একটু আগে আমি বলেছি যে স্বাস্থ্যবিধিটার কথা সেটা মানার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আপনাদের যে কোনো সমস্যা বিশেষ করে শিশুদের সার্জিক্যাল যে কোনো সমস্যার জন্য যদি আপনারা আসেন আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখন আমাদের বাংলাদেশের আমি বলবো সর্ববৃহৎ শিশু সার্জারি বিভাগ কাজ করছেন আমাদের এখানে পিডিয়াট্রিক সার্জারি নিওনেটাল সার্জারি পিডিয়াট্রিক সার্জিক্যাল অনকোলজি পিডিয়াট্রিক ইউরোলজি বিভাগগুলো রয়েছে পিডিয়াট্রিক সার্জারি ডিভিশনের মধ্যে এবং এই হাসপাতালে চিকিৎসা সরকারি হাসপাতাল পুরোই ফ্রি আপনারা জানেন আমাদের এখানে ল্যাপ্রোস্কোপি আছে এন্ডোস্কোপিও আমাদের হয় সিস্টোস্কোপিও আমাদের নিয়মিত হয় সুতরাং যে কোনো সমস্যা যদি হয় আপনারা যদি আমাদের কাছে আসেন আমরা চেষ্টা করব আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি আপনাদের সেবা দেওয়ার জন্য ধন্যবাদ এবং আমাদের এতক্ষণ আমার কথা শোনার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাই সবার আমরা সহযোগিতা করব ধন্যবাদ স্যার ধন্যবাদ স্যার আমাদের শিশুরাই আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলবে এই আশায় আমি সবাইকে আমন্ত্রণ জানাবো যে আপনারা এখানে বিভিন্ন জায়গায় ভুল বা বিভ্রান্তির মধ্যে না থেকে অবশ্যই আপনাদের বাচ্চার যে কোনো সমস্যায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং আমি ধন্যবাদ ধন্যবাদ স্যারকে দিতে চাই যে ভবিষ্যতে আরো পরবর্তীতে আমি আশা করবো স্যারকে আমরা আবার পাবো আমি রিহেলথ দর্শকদের বলতে চাই যে আপনাদের যদি আরো কোনো পরামর্শ বা কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাদের ইনবক্সে জানাতে পারেন আটটা থেকে বারোটা পর্যন্ত একজন কয়েকজন নিবেদিত চিকিৎসকের একটি দল রয়েছে যারা আমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকেন আমি সবাইকে বলবো যে করোনার মধ্যে সাবধান থাকবেন স্বাস্থ্যবিধি গুলো মেনে চলবেন এর সাথেই থাকবেন ধন্যবাদ সবাই আলাইকুম